নির্বাচিত হলেন, প্রথম নির্বাচিত কেমন অনুভূতি হচ্ছে? কেমন? খুবই ভালো অনুভূতি হচ্ছে। আমি ধন্যবাদ জানাই শাসন অঞ্চলের নেতৃত্বকে এবং হাজি সাহেবকে, শামীম ঘোষকে। আমি চেষ্টা করব যে যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে আমি যথাসাধ্যভাবে পালন করার চেষ্টা করব। আগামী 5 বছর আপনি মানুষের পঞ্চায়েতে এখানে চলবে, তাই তো? হ্যাঁ। উন্নয়নটা কি একদম আরো বেশি হবে এবারে? হ্যাঁ, উন্নয়ন আরো বেশি হওয়ার চেষ্টা করব। আর এই যারা আপনাকে প্রধান নির্বাচন তো করেছে, যেসব নাগরিক তাদেরকে কি শুভেচ্ছা দেবেন? অনেককে আমি ধন্যবাদ জানাই, সবাইকে আমি ধন্যবাদ, আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে। আমরা মানুষের জন্য কাজ করি, এটা আমাদের মূল কাজ, মূল এজেন্ডা। কারণ সাধারণ মানুষের পরিষেবা দেওয়াটা আমাদের কাজ। আমাদের রাজ্য সরকার যেভাবে উন্নয়ন করছে, সেই উন্নয়নের পরিষেবাটা মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের কাজ। মানুষের পঞ্চায়েত, কারণ বাংলায় মানুষের রায় চলছে এবং মানুষ যেটা চাইছে সেটাই হচ্ছে, এবং মানুষের রায় আজকে সারা বাংলায় প্রধান গঠন হচ্ছে, এবং সেই মানুষের রায় চলবে, মানুষ যেটা চাইবে সেটাই হবে। মানুষের কোনো ক্ষতি হোক, মানুষের কোনো অনুপকারে কোনো কাজ হবে, এমন কোনো কাজ পঞ্চায়েত আগামী দিন এই যে পঞ্চায়েত আমরা টার্গেট করেছি, আমাদের এবারে 15ই আগস্ট আমরা বৃক্ষরোপণ দিয়ে শুরু করব, এবং আমাদের উন্নয়ন রাস্তাঘাট প্রচুর পরিমাণে হয়েছে, ছোট ছোট কিছু রাস্তাঘাট সেগুলো বাকি রয়েছে, সেগুলো আমরা করব এবং আমরা চেষ্টা করব। আমাদের প্রিয় সিসিটিভি, আমরা শাসন অঞ্চল থেকে সিসিটিভির মূল টার্গেট করে সিসিটিভি লাগানোর জন্য, এবং সেটা আমরা টার্গেট এবং সোলার সিস্টেমটা আমরা বেশি করব। দল যে উপনির্বাচন যে দায়িত্ব দিয়েছে এটা পালন করতে কতটা বদ্ধপরিকর? আমি 100% বদ্ধপরিকর, কারণ আমরা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় সহিত আমরা চেষ্টা করব সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা বিশ্বাস ভরসাকে রাখার। আগে যে প্রধান উপলব্ধি তারা একসঙ্গে এই শাসন পঞ্চায়েত চালিয়েছে, এবারে নতুন প্রধান উপলব্ধি নিশ্চয়ই আমরা খালি প্রধান উপপ্রধান না, আমরা 29 জনা মেম্বার, আমরা সকলে মিলে একসঙ্গে কাজ করবো। আমরা ধন্যবাদ জানাবো সর্বপ্রথম আমাদের হালুয়া বিধানসভার বিধায়ক হাজি শেখ নুরুল ইসলাম সাহেবকে, তিনি আমাদের প্রতি ভরসা করেছেন, এবং আমাদের ব্লক নেতা আমাদের শম্ভু ঘোষ মহাশয় তাদেরকে ধন্যবাদ জানাবো, এবং ধন্যবাদ জানাবো আমাদের শাসন অঞ্চলের সমস্ত নেতৃত্ব, এবং ধন্যবাদ জানাবো আমাদের শাসন অঞ্চলের সমস্ত মানুষকে, তারা আমাদের প্রতি আস্থা ভরসা বিশ্বাসী।